ডিভিশন বেঞ্চে থাকা অভিষেক ব্যানার্জি সিঙ্গেল বেঞ্চে নির্দেশে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। কেননা নথি জমা দেওয়ার জন্য বলা হয়েছে বারবার, সেক্ষেত্রে নথি জমা দিতে সমস্যা কোথায়? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন, বিচারপতির টাকার সূত্র খুঁজতে প্রয়োজন রয়েছে তথ্যে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, ঠিক আজ কি কি পর্যবেক্ষণ ছিল আদালতে? একেবারে দেখো পৌলমী, ইতিমধ্যে যা উঠে আসছে, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানির পর আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ ইতিমধ্যে উঠে এসছে তা হলো, অভিষেক ব্যানার্জি কি শুধু ডকুমেন্টস অর্থাৎ সম্পত্তির তথ্য সংক্রান্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলেই হবে, না তাকে সশরীরে গিয়ে উপস্থিত হতে হবে? এই তা ইডির আইনজীবীকে ইনস্ট্রাকশন এনে আগামীকাল কলকাতা হাইকোর্টে জানাতে হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। শুধুমাত্র তাই নয়, পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অথবা সমনের ওপর অর্থাৎ ইডির পাঠানো সমনের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হলো না বা হস্তক্ষেপ করা হলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। শুনানি চলাকালীন বেশ কিছু বিষয় আজ উঠে এসেছিল এজলাসে, প্রশ্ন করা হয়েছিল বিচারপতির তরফ থেকে এবং মন্তব্য করেছিলেন বিচারপতি সৌমেন সেন। কী কী মন্তব্য করেছেন? উনি প্রশ্ন করেছিলেন, বিচারপতি প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে, স্পষ্টত জিজ্ঞেস করেছিলেন লিপস অ্যান্ড মাউন্টস কোম্পানির সাথে অভিষেক ব্যানার্জির সম্পর্ক কি। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। নথি জমা দিতে সমস্যা কোথায়, এই প্রশ্ন সরাসরি করলে অভিষেক ব্যানার্জির আইনজীবীকে আদালত। সেক্ষেত্রে সত্যি তো নথি জমা দিলে কোথাও গিয়ে সামনে আসবে প্রকৃত সত্য? প্রকৃত সত্য সামনে আসবে কিনা সেটা পরের কথা, আপাতত আদালত এই মনোভাব দেখেছেন যে তদন্তে সহযোগিতা করতে হবে। ধারাবাহিকভাবে আদালত বলে আসছেন যে তদন্তে সহযোগিতা না করলে পরে এই সত্য উদ্ঘাটন হবে না, প্রাথমিকভাবে এটি আদালতের মন্তব্য। সেক্ষেত্রে বিকাশবাবু, যে টাকার সূত্র খোঁজার প্রয়োজন রয়েছে, সেই যে সমস্ত নথিগুলো দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই নথিগুলো সূত্র ধরে টাকার সূত্র খোঁজাটা কি সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে? তৃণমূলে অ্যাক্টের সেটাই তো লক্ষ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৈরি হয়েছে এইরকম মানি লন্ডারিং খুঁজে বার করার জন্য। এই প্রাথমিক তদন্তটাই তো দপ্তর ঠিক মতো করছেন না, সেই জন্যই তো এত প্রশ্ন। আদালত বারবার মন্তব্য করছেন এই কারণে যে তোমরা তদন্ত ঠিক মতো করো এবং সেই তদন্তে সহযোগিতা করবার জন্য যাকে তদন্তকারী ডেকে পাঠাবেন তাকেই হাজির হতে হবে, এটা আইন, সেই আইনটাই বলবৎ করার চেষ্টা করছেন আদালত। বেশ, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা অভিষেক ব্যানার্জি, সিঙ্গেল বেঞ্চে নির্দেশে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনো হস্তক্ষেপ করলো না এবং একই সঙ্গে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বারবার ইডি তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এবং প্রশ্ন যে উঠে আসছে আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে কেন এই বিষয়ে? এটা তো ইডি বলতে পারবে, এটা তো ইউপিএ জমেনার বেঞ্চ প্যারেড নয়, ইডি সিবিআই কে কংগ্রেস পরিচালিত করবে, এখানে স্বতন্ত্র ভাবে তারা তদন্ত করছে। তাদের যদি ব্যর্থতা থাকে অধিমুখ নিয়ন্ত্রণ করতে যদি তাদের অসুবিধা হয় স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্নের মুখে তাদের পড়তে হবে। এখন প্রশ্ন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন, যে সিঙ্গেল বেঞ্চ থেকে কোলে তুলে নিল, এগুলো নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। মানুষ দীর্ঘদিন এই প্রক্রিয়া দেখতে দেখতে ক্লান্ত, আমরাও ক্লান্ত। আর যেখানে মানুষের কোনো আগ্রহ না থাকে বিরোধী রাজনৈতিক দলদের কোনো আগ্রহ থাকতে পারে না। এই তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, আদালতে বিচারপতিদের ভেসে আসা তীর্থ মন্তব্য, কতদিনের মধ্যে আমরা থাকবো? পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি আস্তে আস্তে দূরে চলে গেছে, আমাদের দৈনন্দিন সমস্যা, আমাদের প্রাকৃতিক সমস্যা, পশ্চিমবঙ্গের সার্বিকভাবে ইকোসিস্টেমের ব্যালেন্স সেটা নষ্ট হয়ে গেছে। আজকে এগুলো নিয়ে কোনো আলোচনা নেই, আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুর্নীতি চর্চা করছি, এর থেকে মুক্তি চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন শোনাবো।
আইনত ভাবে আজকে যদি কেউ তদন্তে অসহযোগিতা করে আইনত ভাবে তদন্তকারী সংস্থা তাকে হেফাজতে নিতে পারে তদন্তে অসহযোগিতার কারণে। চাইলে আজকে ইডি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছে উনি যেতে পারেন চাইলে না চাইলে না যেতে পারেন, তার জন্য কোনো কারণ উনি দর্শন দেয়নি যে কেন আমি যাব না কি কারণে আমি যাচ্ছি না এই যে দেয়নি, এবং তাই জন্য এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে যে কোঅপারেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনভেস্টিগেশনে কোঅপারেশন করছে না, চাইলে কিন্তু ইডি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারে। কোম্পানিতে কেউ কোনো শেয়ার হোল্ডার কিনা ডিরেক্টর কিনা সিইও কিনা সেটাও কিন্তু কোম্পানিজের ওয়েবসাইটে গেলেই দেখে নেওয়া যাবে, এইগুলোর জন্য কাউকে ডাকারই প্রয়োজনীয়তা পড়ে না। যাই হোক, তাও যদি তাকে মনে হয় যে তাকে ডাকা হচ্ছে, আমার মনে হয় যে ইনভেস্টিগেশনটা সঠিকভাবে দিশায় যাচ্ছে না, ওরা বোধহয় প্রশ্নটাই জানে না সেই জন্য উত্তরটা খুঁজে পাচ্ছে না। আর আমার আরেকটা যেটা খুব পরিষ্কার বক্তব্য, আদালত কিন্তু কোনো মন্তব্য করেনি, আদালত সিম্পলি যেটা বলেছে যে কালকে মামলাটা থাকবে এবং কালকে যখন মামলাটা থাকবে তখন আদালত ফাইনাল ডিসিশন নেবে। আর ইন দ্য মিন টাইম ইডি সিবিআইরও কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার কোনো বক্তব্য নেই। লিপসন বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি বা রুচিরা ব্যানার্জি ডিরেক্টর হিসেবেই কিন্তু তাদেরকে তলব করা হচ্ছে। আগামী 9ই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ডাকলো ইডি, 11ই অক্টোবর সেদিনকে তারা রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে। সপরিবারে চুরি করেছে, সপরিবারে ডাক পেয়েছে, সপরিবারেই থাকবে ভেতরে, কি অসুবিধা আছে?